Daimyo's heirs have brought me home to the glory that was Greece and the grandeur that was Rome. Lo, in yon brilliant winged niche, how statue-like I see this stand, the agate lamp within thy hand. Ah, Psyche, from the regions which are holy land. Shubhota, আমরা মূল অনুষ্ঠানে ঢোকার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করে শুরু করি। এই যে আমরা বনলতা সেন এবং বনলতা সেনের আগে যে চারটে লাইন বললাম, সেটা সুব্রতারই লেখা একটি গদ্যাংশ, এমন একটি কবিতা দিবস উপলক্ষে। তো তার সঙ্গে টু হেলেন এডগার অ্যালান পোর যে কবিতাটি আপনি পড়লেন, এর গল্পটা যদি একটু বলেন সকলের জন্য। বিশ্ব কবিতা দিবস, একদিকে বনলতা সেন আর একদিকে হেলেন, জীবনানন্দ বরিশালের সে গ্রামের ভেতর থেকে হেলেনকে দেখতে পেয়েছিলেন, আমাদের হেলেন বনলতা সেন। আর সেই প্রাচীন গ্রিসে, যেখানে বিলুপ্ত নগরী থেকে উঠে আসছেন হেলেন তার সৌন্দর্য নিয়ে, একদিকে আমেরিকা থেকে এডগার অ্যালান পো, আর একদিক থেকে ইউরোপ প্রাচীন গ্রিস থেকে হেলেন, এবং আমাদের গ্রাম বরিশাল থেকে জীবনানন্দ এবং বনলতা সেন, যেন সারা বিশ্বকে একটা ছোট্ট কবিতার মধ্যে ধরে ফেলে, এটাই হচ্ছে গল্প। আর এটাই হচ্ছে বিশ্ব কবিতা দিবস। আর সেই বিশ্ব কবিতা দিবসের আমাদের অনুষ্ঠানটার নাম ভালো জায়গাটা কোথায়। তো অনেকেই এটা জিজ্ঞাসা করেছেন আমাকে যে আপনি কি মনে করেন যে ভালো জায়গাটা আসলে কবিতার উঠোনে, তাই কি এই অনুষ্ঠানের নাম ভালো জায়গাটা কোথায়? প্রত্যেকের একটা ধারণা আছে ভালো জায়গাটা কোথায়। আমরা জানি না সেই ভালো জায়গাটা কোথায়। যে ছেলেটি পুরুলিয়া থেকে এসেছে এখানে, যে কুচবিহার থেকে এসেছে, যে বালুরঘাট থেকে এসেছে, অথবা যে আমেরিকা থেকে এসেছে, এই অডিয়েন্সেই আছে। প্রত্যেকের একটা করে ভালো জায়গা আছে, আমার একটা আছে, তোমার একটা আছে। সুতরাং সব ভালো জায়গাগুলো যখন একসঙ্গে মিলে যায়, তখনই বিশ্ব কবিতা দিবস তৈরি হয়। আর সেই ভালো জায়গাগুলোকে একসঙ্গে মিলেই একটা কবিতা তৈরি হয়। আজকে আমাদের অনুষ্ঠানের চেনা ছকের বাইরে গিয়ে আজকে আমি যে কথোপকথনটা হবে, যে প্রশ্নগুলো হয়তো করবো, ইচ্ছে করেই সেরকম